আগামী 27 জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। সেক্ষেত্রে ঈদে টানা 5 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে হিজল মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবেন জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 29 জুন অথবা 30 জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে সৌদি আরবের আকাশে রোববার পবিত্র হিজল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী 28 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদির চাঁদ দেখা কমিটি বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, হিজল মাসের চাঁদ উঠায় আগামী 27 জুন সৌদিতে পবিত্র আরাফাত দিবস এবং 28 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে 29 জুন কোরবানের ঈদ উদযাপন করা হবে।